আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখে। এবং পুলিশের একটা প্রচ্ছন্ন মদত, এবং সেই মদতের দৌলতে যারা শিকার হলেন বা যিনি শিকার হলেন তিনি একজন আদিবাসী দলিত মহিলা। এবং আমরা লক্ষ্য করছি শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিহার সমস্ত জায়গাতেই একটা এই ধরনের নির্মম অত্যাচার নামিয়ে আনা হচ্ছে। যারা সমাজের নিচু স্তরের প্রান্তিক মানুষজন, যাদের সামাজিক ও আর্থিক সেই ধরনের ক্ষমতা নেই নিজেদেরকে বাঁচিয়ে চলার, নিজেদের মধ্যে তাদের মধ্যে সে ক্ষমতা এখনো পর্যন্ত তৈরি হয়নি যে তারা তার সাথে জীবও কেটে নিয়েছে। মনীষা বাল্মীকির জীব কেটে নেওয়া কিংবা তার মেরুদণ্ড ভেঙে দেওয়া, আরে বাবা, এটা কিসের লক্ষণ? এটা লক্ষণ সেই, ওরা চাইছে আপনার আমার সবার মেরুদণ্ড ভেঙে দিতে, যাতে প্রতিবাদ না করতে পারেন আপনারা। আর জীব কেটে নেওয়া কিসের প্রতিবাদ করবেন না? আপনি কিছুই দেখেননি, আপনি কিছু বলবেন না? কেমন হয়েছিল পুরুলিয়া দেওয়ার আগ্রহে মনিকা মাহাতো? বিচার একটা হয়েছে, কিন্তু মনিকা মাহাতোর বাবা মা আজও কেঁদে বেড়ায় তার স্নেহের মনিকার জন্য পুরুলিয়া জেলার মাটিতে। কামদুনি কিংবা পাঁচটির মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন ছোট্ট ঘটনা, ওই কামদুনির ওই মধ্যম গ্রামের সেই মেয়েটি তাকে রাতের অন্ধকারে পুড়িয়ে মেরে দিতে চেয়েছিল, পুড়িয়ে দিতে চেয়েছিল তার মৃতদেহ। সিআইটিও শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে গেছিল, পারেনি পুড়িয়ে দিতে। পোস্টমর্টেম হয় এখানে যোগী আদিত্যনাথ মমতার ভোট ধরেই রাতের অন্ধকারে
তাকে এমসে ভর্তির বদলে সফদরজং হাসপাতালে ভর্তি করলো। সফদরজং হাসপাতালে মৃত্যুর সাথে প্রাণ গেল মেয়েটি যখন মারা গেল, বাড়ির লোকের হাতে তুলে দেওয়ার নাম করে ওই হাসপাতালের পিছনের দরজা দিয়ে নিয়ে এলো। নিয়ে এসে পর রাতে অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হলো। মা বলছে যে আমার মেয়ের মুখটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে পেলাম না, প্রথা অনুযায়ী একটু হলুদ জল দিতে পারলাম না, এটা নৃশংসতা নয়? এই নৃশংসতা হওয়ার পর আজকের সংবাদপত্রে একটা নতুন খবর কি, যারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে দিল্লিতে উত্তরপ্রদেশে, বলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র এটা, তাদের বিরুদ্ধেই মামলা সাজাবার ব্যবস্থা করছে। যেমন কয়েক বছর আগে, কয়েক মাস আগে, এই করোনার আগে দেশব্যাপী উত্তাল হয়েছিল কি নিয়ে, সিএএ এনআরসি নাগরিকতা নিয়ে। মোদি সরকার টালমাটাল হয়ে গেছিল করোনা না এলে। পরবর্তীকালে দেখা যাচ্ছে কি, যারা প্রতিবাদ করেছিল সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, জেএনইউ ছাত্রী প্রশান্ত ভূষণ, এই যোগেন্দ্র যাদব, এদের সবার নামে সাপ্লিমেন্টারি চার্জশিটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন? এই মনীষা বাল্মীকি ধর্ষণ এবং হত্যা সেই মামলায় যাতে ভারতবর্ষের কোটি কোটি মানুষ, সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মহিলারা সেই নির্ভব নির্ভয়া মৃত্যুর সময় যেমন দেশকে টালমাটাল করেছিল সেইটা যাতে না করতে পারে, সেই জন্যে করোনার সুযোগ নিয়ে আরেকবার দমন করতে চাইছে। সেই একই কথা আপনারা কিছুই দেখেননি, আপনারা কিছুই শোনেননি। আমরা কুর্নিশ জানাই সেই দুজন মহিলা সাংবাদিককে যারা দিনের আলোয় এই কুখ্যাত ঘটনাকে নিয়ে এসেছে। আমরা দর্শহীন ভাষায় বলতে চাই, মানুষের সামনে এখন ইস্যু কি? এটা ঠিক যে হাতরাস কাণ্ড, এটা ঠিক যে মনীষা বাল্মীকি ঘটনা মানুষ উত্তাল হয়েছে, কিন্তু ন্যারেটিভ পিছনে ফেলা যাবে না। এর পাশাপাশি মানুষ তৈরি হচ্ছে কিসের বিরুদ্ধে? কৃষক মারা বিল যা রাষ্ট্রপতি সই করে দিয়েছে তার বিরুদ্ধে, শ্রম আইন সংশোধন করেছেন ফাঁকা পার্লামেন্টে, আইনের শাসন বলে কিছু নেই, কি দিল্লি কি কলকাতা কোথাও নেই। ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার? না, কোনো মতে পার পাবেন না। ভারতবর্ষের দিকে দিকে তৈরি হচ্ছে আগামী ছাব্বিশে নভেম্বর, ছাব্বিশে নভেম্বর, ছাব্বিশে নভেম্বর কি হবে? ছাব্বিশে নভেম্বর গোটা দেশ স্তব্ধ হবে, স্তব্ধ। দেশের কতকগুলি শ্রমিক সংগঠন তারা সাধারণ ধর্মঘট ডেকেছে, তুমি করোনাকে ব্যবহার করে তোমার কাজ হাসিল করছো, আর সাধারণ মানুষ তারা তারা মুক্ত করো ভয়, আপনা মা যে শক্তি ধরো নিজের করো জয়। সেই জন্যে ছাব্বিশ তারিখে দেশ চলে যাবে। আজকে শ্রমিকরা ডেকেছে, তার পিছনে দাঁড়াবে কৃষকেরা, ক্ষেত মজুররা, মহিলারা, যুবরা, ছাত্ররা, আদিবাসী থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ। পুরুলিয়া জেলা অত্যাচারী শাসকের বিরুদ্ধে কোনো দিনেই পিছু হতে থাকেনি। আমরা আজকে পদযাত্রার ডাক দিয়েছিলাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি থেকে, আমরা শেষ করছি এসে আম্বেদকরের মূর্তির তলায়। বিদ্যাসাগর চেয়েছিলেন নারী মুক্তি, আমরা সেইখান থেকে শপথ নিয়ে এখানে এলাম নারী নির্যাতনের বিরুদ্ধে। আর এইখানে আমরা ভারতের সংবিধান প্রণেতার অন্যতম রূপকার সংবিধান প্রণেতা বীর আম্বেদকরের মূর্তির তলায় দাঁড়িয়ে শপথ নিচ্ছি। আসুন, নারী নির্যাতনের পাশাপাশি অন্যতম বিপদ ভারতের গণতন্ত্র, ভারতের সংবিধান, তাকে বাঁচাতে হবে। পুরুলিয়া কোনোদিন পিছিয়ে থাকেনি, সেই লোকসেবক সংঘের সময় থেকে আজও পিছিয়ে থাকবে না।
আসুন প্রতিবাদে সামিল হই, আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বলা শেষ করছি এবং আজকের কর্মসূচি এখানে শেষ করছি। নমস্কার। আপনাদের কি কর্মসূচি ছিল আজকে? সারা পশ্চিমবাংলায় বামফ্রন্ট, বাম সহযোগী দল, কোনো কোনো জায়গায় কংগ্রেস সমেত এই যে হাতরাসে যে নারী নির্যাতন হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার সাথে সাথে পশ্চিমবাংলাতেও ঘটনা ঘটছে। আমাদের জেলাতেও মনিকা মাহাতোকে ওইভাবেই খুন করা হয়েছে বলে অনেকে বিশ্বাস করে। তার প্রতিবাদে আজকে পুরুলিয়া জেলায় জেলাব্যাপী কর্মসূচি হচ্ছে, আমরাও পুরুলিয়া শহরে এই প্রতিবাদ সংগঠিত করলাম। আপনার কথার থেকে মিছিল শুরু করুন। আমরা বিদ্যাসাগর মূর্তির থেকে আম্বেদকরের মূর্তি, বিদ্যাসাগর নারী মুক্তির প্রতীক, আম্বেদকর সংবিধান রচয়িতা। আজকে নারী নির্যাতনের বিরুদ্ধে বিদ্যাসাগরের কাছে শপথ নিলাম, মিছিল শেষ করলাম আম্বেদকরের স্ট্যাচুর সামনে। কেন? ভারতের সংবিধান গণতন্ত্র আক্রান্ত, সেই জন্যে বিদ্যাসাগরের মূর্তি থেকে আমাদের আম্বেদকরের মূর্তি এই পর্যন্ত পদযাত্রা। আপনাদের কিছু দাবি রয়েছে? হ্যাঁ, অন্যতম দাবি দেশে এবং রাজ্যে নারীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে, দেশের সরকারকে তার দায়িত্ব নিতে হবে।